কাজল এবং রেখা সৎবোন। কাজলকে জন্ম দিতে গিয়ে ওর মা রেহানা বানু মারা গিয়েছিলেন। স্ত্রীর মৃত্যুর কিছুদিন পরে মনোয়ার সাহেব আবার বিয়ে করেন। মনোয়ার সাহেবের দ্বিতীয় স্ত্রী হলেন রোকেয়া বেগম। অত্যন্ত মিষ্টভাষী একজন মানুষ। সবসময় তিনি কাজল ও রেখাকে সমানভাবে নিজের মেয়ের মতো ভালোবেসেছেন। রেখাও কাজলকে আপন বোনের চেয়ে বেশি ভালোবাসে।